নমস্কার বন্ধুগণ প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি সম্পর্কে আমি এর উপরে বিভিন্ন ভিডিও ভিডিও দু বানিয়েছি সেখানে আমি আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানগুলিকে ডিটেলসে আলোচনা করেছি যেমন বায়ুমণ্ডলের উষ্ণতা বায়ুর চাপ বায়ু প্রবাহ বায়ুর আর্দ্রতা মেঘ বৃষ্টিপাত ইত্যাদি সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছি তারপরে আগের দিনের ভিডিওর মাধ্যমে আমি শুরু করেছিলাম বায়ুর উষ্ণতা এবং বায়ুর চাপের তারতম্যের কারণগুলি সম্পর্কে অর্থাৎ কি কি কারণে বায়ুর উষ্ণতা এবং বায়ুর চাপের তারতম্য হয় আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে বায়ুর উষ্ণতার তারতম্যের জন্য বেশ কিছু কারণ দায়ী বেশ কিছু কারণে বায়ুর উষ্ণতার তারতম্য হয় তার মধ্যে আমি দুটো কারণ সম্পর্কে আলোচনা করে এসেছি যেমন সূর্যরশ্মীর তাপীয় ফল এবং দ্বিতীয় অক্ষাংশ এছাড়াও আমি প্রায় তেরোটা কারণ দেখিয়েছিলাম যে এই এই কারণের জন্য বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য হয় তো প্রথম দুটো যেহেতু হয়ে গেছে আজকে আমরা শুরু করবো তারপর থেকে বাকি যে কারণগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা তো আপনারা যারা আগের দিনের ভিডিওগুলো এখনো দেখেননি তারা অবশ্যই আগে সেই ভিডিওগুলো দেখে নেবেন তারপরে আজকের এই ভিডিওটা দেখবেন না হলে আগের দিনে আমি যেগুলো বুঝিয়ে এসেছি সেগুলো না জানলে আজকের এই ভিডিওতে বুঝতে অসুবিধা হবে আপনারা আগের দিনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন সেই ভিডিওগুলো এই চ্যানেলের প্লে লিস্টে প্রাকৃতিক ভূগোলের মধ্যে পরপর সাজানো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সবই মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাছাড়া যারা ডাব্লিউ বিসিএস এর জিওগ্রাফি নিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও অন্যান্য ওয়ান ডে এক্সাম যেমন এসএসসি রেল ইত্যাদির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন মানে এমসিকিউ আপনারা পাবেন তো ভিডিওগুলো আপনারা ভালো করে দেখবেন তার থেকে আপনাদের প্রয়োজনীয় নোটস বানিয়ে নেবেন তো আপনারা যারা এই চ্যানেলে নতুন এখনও যারা আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া পে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় ভারতীয় ভূগোল ভারতের ইতিহাস এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে প্লেলিস্টগুলি খুঁজে পাওয়ার সুবিধার জন্য লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকে আমরা আলোচনা করব বায়ুর উষ্ণতা উষ্ণতার তারতম্যের কারণ আগের দিনে দুটো কারণ আমরা আলোচনা করে এসেছি সেটা হচ্ছে সূর্য রশির তাপীয় ফল এবং অক্ষাংশ আজকে দেখব তিন নম্বর কারণ সেটা হচ্ছে দিনের পরিমাণ দিনের পরিমাণ অর্থাৎ দিনের পরিমাণ এর পরিবর্তনের ফলে বায়ুর উষ্ণতার কি পার্থক্য বা দিনের পরিমাণের রাস বৃদ্ধির দ্বারা বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে একটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে একে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি এই বার্ষিক গতির ফলেই দিনের পরিমাণে রাস বৃদ্ধি ঘটে এই বার্ষিক গতির ফলেই পৃথিবীতে দিনের দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি ঘটে এবং যখনই দিনের দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি দেখা যাবে তখনই বায়ুর উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যাবে কিভাবে সেটা হয় ধরা যাক কোন একটা জায়গায় পৃথিবীর কোন একটা জায়গায় দিনের দৈর্ঘ্য বেশি কোনো একটা জায়গায় পৃথিবীর দিনের দৈর্ঘ্য বেশি অন্যদিকে রাতের দৈর্ঘ্য কম চব্বিশ ঘন্টা আমাদের একদিন হয় মানে দিন রাত্রি পুরোটা 24 ঘন্টার মধ্যে সংগঠিত হয় কোনো কারণে দিনের যে পরিমাণটা সেটা বেশি রাতের পরিমাণটা কম এরকম যদি ঘটে তাহলে কি হবে যে দিনের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে তা অপেক্ষাকৃত ছোট রাত্রিতে পুরোপুরি বিকিরণ করে দিতে পারে না দিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে তাপ গ্রহণ সারা দিন ধরে সূর্যের কিরণ পৃথিবীতে পড়বে সেই সূর্যের তাপে পৃথিবী যতটা গরম হবে রাত্রিটা ছোট হওয়ার কারণে পুরো তাপ যতটা গ্রহণ করেছিল ততটা বিকিরণ করতে পারবে না এর ফলে সেই স্থানে উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে ঠিক এর উল্টো ঘটনাটা হবে যদি রাত্রের পরিমাণ বেশি হয় রাত্রের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় বা অন্যদিকে দিনের দৈর্ঘ্য যদি হ্রাস পায় যদি দিনের দৈর্ঘ্যটা ছোট হয় তাহলে কি হবে যতটা তাপ পৃথিবী গ্রহণ করবে ততটা তাপ বড় রাত্রিতে বিকিরিত করেও অনেকটা টাইম বেঁচে যাবে অর্থাৎ এক কথায় যদি দিনের পরিমাণ কম হয় তার ফলে ভূপৃষ্ঠ যে তাপ গ্রহণ করে তার সবটাই বড় রাত্রিতে বিকিরিত হয়ে যেতে পারে ফলে সেই স্থানটা শীতল হবে এই কারণে গ্রীষ্মকালে দিন বড় হয় বলে উত্তাপের পরিমাণও বেশি হয় গ্রীষ্মকালে এই কারণে উত্তাপের পরিমাণ বেশি হয় অন্যদিকে শীতকালে দিন ছোট হয় বলে উত্তাপের পরিমাণ হ্রাস পায় শীতকালে ঠান্ডা হয় এটাও একটা কারণ শীতকাল ঠান্ডা হওয়ার যে শীতকাল এই কারণে ঠান্ডা হয় এবং গ্রীষ্মকাল এই কারণে গরম হয় উত্তাপ বেশি থাকে দ্বিতীয় ভূমির উচ্চতা দ্বিতীয় কারণ হচ্ছে ভূমির উচ্চতা এটা হচ্ছে সমুদ্র এটা হচ্ছে সমুদ্র তাহলে এই জায়গাটা সমুদ্র তলে অবস্থিত সমুদ্র তল থেকে যতটা আমরা ওপরের দিকে যাব তাহলে আস্তে আস্তে ভূমির উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে এই জায়গায় এসে ভূমির উচ্চতা বেশি তারপরে এসে যাচ্ছে পাহাড়ি অঞ্চল একদম উচ্চতা অনেকটা বেশি তাহলে সমুদ্র তল এটা এটা হচ্ছে সমুদ্র তল তার থেকে উপরে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল সমুদ্র তল থেকে আমরা যতটাই ওপরে উঠব উষ্ণতা ততটা হ্রাস পেতে থাকবে সমুদ্র তল থেকে যতটা আমরা উপরের দিকে উঠবো উষ্ণতা ধীরে ধীরে ততটাই কমতে থাকবে এক কথায় ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকে এই কারণেই পর্বতের উঁচুতে বরফ জমে অন্যদিকে নিচু ভূমিতে যেটা সমুদ্র তলে অবস্থিত সেখানকার ঠান্ডা কম হয় এই কারণে আমরা দেখতে পাই যে দার্জিলিং এর উষ্ণতা অনেক কম যেহেতু দার্জিলিং পাহাড়ের উপরে অংশে অবস্থিত সমুদ্র তল থেকে তার উচ্চতা অনেক বেশি সেই কারণে দার্জিলিং এর উষ্ণতা অনেক কম অন্যদিকে কলকাতার উষ্ণতা অনেকটা বেশি কারণ কলকাতা সমুদ্র তলে অবস্থিত তাহলে এখান থেকে একটা জিনিস তো আমরা বুঝে গেলাম যে যত উচ্চতাটা বৃদ্ধি পাবে যতটাই উচ্চতা বৃদ্ধি পাবে উষ্ণতা ততটা হ্রাস পাবে কিন্তু কি পরিমাণে পাবে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর উষ্ণতার হ্রাসের হার কতটা হবে আমরা যদি মিটার মিটার উচ্চতা উঠি উঠি আমরা যদি উপরে তাহলে বায়ুর হাজার হাজার পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে হাজার মিটার বা সেটাকে আমরা বলতে পারি এক কিলোমিটার হাজার মিটার বা এক কিলোমিটার যদি আমরা উচ্চতায় উঠি তাহলে উষ্ণতা ছয় পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকবে ঠিক আছে তাহলে প্রথম হাজার মিটার উচ্চতায় উঠব ছয় পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে দ্বিতীয় উচ্চতায় উঠব আরো ছয় পয়েন্ট চার ডিগ্রি কমে যাবে এইভাবে উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকে এইবার এখানে প্রশ্ন আসে যে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কমে কেন এর পিছনে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো একটা যুক্তি থাকবে তাই জন্যই এটা ঘটে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কমে কেন তো এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে প্রথম ফার্স্ট কারণ ক এর আগের দিনের ভিডিওগুলোর মাধ্যমে আমরা একটা জিনিস দেখে এসেছিলাম যে সূর্য থেকে যে তাপ পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সূর্য যেটা পৃথিবীতে এসে পৌঁছায় সেটা প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে দেয় দিয়ে এই ভূপৃষ্ঠ যখনই উত্তপ্ত হয় তখন ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে তার ফলে আশেপাশের যে বায়ুমণ্ডল রয়েছে সেটা উত্তপ্ত হয় অর্থাৎ প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় তারপরে বায়ুমণ্ডল বিকিরিত তাপের মাধ্যমে উত্তপ্ত হয় আমরা আরো একটা জিনিস দেখে এসেছিলাম সেটা হচ্ছে পৃথিবী থেকে উপরে আমরা যত উঠতে থাকবো তত বায়ুমন্ডল পরিবর্তন হতে থাকবে বিভিন্ন প্রকার স্তর দেখা যাবে বায়ুর সেই স্তরগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়েছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্পিয়ার ইত্যাদি তো ধরে নিলাম এই অঞ্চলে একটা এইটুকু অংশে একটা বায়ু স্তর রয়েছে তার উপরে উঠলে এখানে একটা বায়ু স্তর রয়েছে এখানে একটা বায়ু স্তর রয়েছে এইভাবে অবস্থান করছে স্ট্যাটোস্পিয়ার ট্রোপোস্পিয়ার এইভাবে অবস্থান করছে সূর্য রশ্মিটা প্রথমে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে উত্তপ্ত হওয়ার পরে সেটা তাপ বিকিরণ করছে তাপ বিকিরিত হওয়ার ফলে ভূপৃষ্ঠের প্রথমেই যে বায়ু স্তরটা রয়েছে সেটাই শুধুমাত্র উত্তপ্ত হয় সেই স্তরটা ব্যাপক পরিমাণে উত্তপ্ত হয় আর এই বিকিরিত তাপের খুব কম অংশ উপরের স্তরটাতে পৌঁছোতে পারে তার থেকেও কম অংশ উপরে তার উপরে স্তরটাতে পৌঁছতে পারে মানে ভূপৃষ্ঠের কাছাকাছি একদম প্রথমেই যে বায়ু স্তরটা রয়েছে সেটা সব বেশি উত্তপ্ত হয় এবং তার পরের স্তরে যদি চলে যায় তাহলে বায়ুর উষ্ণতা কিছুটা কমে যায় কারণ যে বিকিরণটা হয় সেটা এই স্তরে গিয়ে কম পৌঁছয় তার উপরের স্তরে আরও কম পৌঁছয় এইভাবে চলে তাহলে এই স্তরটাতে এইটুকু অংশে এইটুকু অংশে যতটা উত্তপ্ত উত্তাপ হবে তার থেকে কম উত্তাপ হবে আরেকটু উপরে উঠলে তার থেকে আবার যদি আমরা উপরে উঠে আরো উত্তাপ কম হয়ে যাবে কারণ বায়ুমন্ডলের যে বায়ু স্তরটা রয়েছে তার উত্তাপই কমে যাচ্ছে এর ফলে আমরা যত উপরের দিকে উঠব বায়ুর তাপ তত কমতে থাকবে দ্বিতীয় কারণ কেন উচ্চতা বাড়লে উষ্ণতার পরিমাণ কমে যায় নিচের যে বায়ু স্তরটা রয়েছে তার চেয়ে উপরের বায়ু স্তর হালকা হয় নিচের যে বায়ুস্তর স্তর তার থেকে উপরের বায়ুস্তর স্তর হালকা হয় তার থেকে উপরের বায়ু স্তর আরো হালকা উঠবো বায়ুস্তর স্তর হালকা হতে থাকবে হালকা বায়ু দ্রুত শীতল হয় কারণ হালকা বায়ু দ্রুত তাপ বিকিরণ করতে পারে এই কারণে হালকা বায়ু দ্রুত শীতল হয় অন্যদিকে নিচের দিকের যে বায়ুটা রয়েছে সেটা ভারী হয় বলে সেটা খুব আস্তে আস্তে তাপ বিকিরণ করে ফলে এইটুকু অংশের যে তাপমাত্রা হবে তার থেকে বেশি যতটা উপরে উঠব উষ্ণতা ততটা কমে যাবে তৃতীয় কারণ উপরের ধুলিকণা বা জলীয় বাষ্প এগুলো অনেকটা কম থাকে উপরের যে স্তরগুলো রয়েছে তাতে ধূলিকণা বা জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এবার আমরা আগে পড়ে এসেছি যে ধুলিকণা বা জলীয় বাষ্প এগুলো তাপ শোষণ করে তার চারিদিকে যে বায়ুটা রয়েছে তাকে কিছুটা উত্তপ্ত করে দেয় এবার উপরের স্তরে যেহেতু ধুলিকণা বাষ্প কম থাকে সেই কারণে সেই সেই অঞ্চলের বায়ুতে তাপের পরিমাণও কম হয় কারণ সেখানে ধুলিকণা কম থাকার জন্য তাপ কম শোষণ হয় ফলে সেই জায়গাটা একটু ঠান্ডা হয় প্রধানত এই সমস্ত কারণে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায় আবার এর কিছু ব্যতিক্রম দেখা যায় এরকম হয় যে পার্বত্য অঞ্চলে অনেক সময় উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা কমার পরিবর্তে বেড়ে যায় এমন অনেক সময় হয় কি পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পাওয়ার পরিবর্তে বেড়ে যায় সাধারণত আমরা জানি যে উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায় কিন্তু এর ঠিক বিপরীতটা হয় তাপমাত্রা বৃদ্ধি পায় এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ বৈপরৃত্য উত্তাপ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পাওয়া অবস্থাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ এইটা কেন হয় এবার একটু সেটা দেখবো বৈপরীত্য উত্তাপ প্রধানত দেখা যায় শীতকালে কারণ শীতকালে পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকে বৈপরীত্য উত্তাপের জন্য প্রথম যে কন্ডিশনটা দরকার সেটা হচ্ছে মেঘমুক্ত আকাশ শীতকালে পরিষ্কার মেঘমুক্ত আকাশে পর্বতের উপরের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় পর্বতের উপরের দিকের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায় এবং শীতল হয়ে গেলে ভারী হয়ে যায় এবং ভারী হলে সেটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামতে শুরু করে পর্বতের গা বেয়ে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করে এই যে ঠান্ডা বাতাসটা উপর থেকে নিচের দিকে পর্বতের ঢাল বেয়ে নামতে শুরু করে এই বাতাসটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু বলা হয় বায়ুটাকে বলা হচ্ছে পর্বতের নিচের দিকে নামতে থাকে তখন নিচের স্তরের যে বায়ুটা রয়েছে সেটাকে ঠান্ডা করে দেয় নিচের দিকে এইখানে যখন নেমে আসে উপরের বায়ু স্তরটা মানে উপরের বায়ুটা সরি সেটা এই জায়গাটাকে ঠান্ডা করে দেয় অর্থাৎ পর্বতের উপত্যকা অঞ্চলটাকে ঠান্ডা করে দেয় এর ফলে উপত্যকা অঞ্চলের যে উষ্ণতা তার থেকে পর্বতের উপরের স্তরের উষ্ণতা বেশি হয় যদি উপত্যকা অঞ্চলের উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেখানে দেখা যায় পর্বতের উপরের দিকের উষ্ণতা রয়েছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সাধারণত হওয়া উচিত কি সাধারণত হওয়া উচিত যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে উষ্ণতা হ্রাস পাবে এই জায়গাটাতে যা উষ্ণতা হওয়া উচিত এখানে ভূমির ঢাল যতটা বেশি এটা যদি সমুদ্র হয় সমুদ্র তল থেকে এই জায়গার উচ্চতা যতটা সেখানে যতটা উষ্ণতা হওয়া উচিত তার থেকে বেশি উচ্চতা এখানে তাহলে এখানের উষ্ণতা বেশি হওয়া উচিত কিন্তু তার উল্টো ঘটনা হচ্ছে এইখানে রয়েছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে হয়ে যাচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এর কারণ উপরের ঠান্ডা বাতাস নিচের অঞ্চলটাকে ঠান্ডা করে দেয় কিন্তু তার থেকে উপরের দিকের উষ্ণতা অনেক বেশি থাকে এই অবস্থাটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ তাহলে বোঝা গেল যে ভূমির উচ্চতা রাজবৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতার তারতম্যের বায়ুর উষ্ণতার রাজবৃদ্ধির কি সম্পর্ক রয়েছে এবার পরবর্তী বিষয়ে চলে যাব এটা দুই লিখেছি এটা চার হবে পরবর্তী পাঁচ নম্বর পর্বতের অবস্থান পরবর্তী কারণ বায়ুর উষ্ণতা তারতম্যের পরবর্তী কারণ পর্বতের অবস্থান পর্বতের অবস্থানের জন্য এরাম উঁচু পর্বত অবস্থান করছে এই দিক থেকে প্রবাহিত হয়ে আসছে বায়ু বায়ুর গতিপথে যদি কোথাও একটা পর্বত অবস্থান করে তাহলে বায়ু প্রবাহ এই পর্বতে বাধা প্রাপ্ত হবে এই পর্বতে এসে বাধা প্রাপ্ত হবে ধরা যাক এটা এটা শীতল 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 বায়ু 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 এই দিক থেকে প্রবাহিত হয়ে এই পর্বতে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে সেই শীতল বায়ু আর এই পর্বতটা অতিক্রম করে উল্টো দিকে যেতে পারে না ফলে এই জায়গাটা উষ্ণ হয় আর অন্যদিকে যেহেতু এই অঞ্চলে এই দিকটাতে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে তাহলে এই দিকটা ঠান্ডা ঠান্ডা হয় হয় এই এই দিকটা বোঝা বোঝা যে যে ব্যাপারটা যদি এদিক থেকে শীতল বায়ু আসে তাহলে এখানে যদি বাধা প্রাপ্ত হয় তাহলে উল্টো দিকটা উষ্ণ হবে কারণ শীতল বায়ুটা ওদিকে যেতে পারছে না একইভাবে যদি এদিক থেকে উষ্ণ বায়ু আসে উষ্ণ বায়ু যদি এসে একটা পাহাড়ে বাধা প্রাপ্ত হয় তাহলে সেই উষ্ণ বায়ু আর পাহাড় অতিক্রম করে উল্টো দিকে যেতে পারে না এর ফলে উল্টো দিকটাতে শীতল হয় এবং যে দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই দিকটা গরম হয় এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আমাদের হিমালয় পর্বত শ্রেণী হিমালয় পর্বত শ্রেণী পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থান করছে এটা যদি হিমালয় পর্বত শ্রেণী হয় হিমালয় পর্বত শ্রেণীর এদিকটা যদি উত্তর দিক হয় এদিকটা যদি দক্ষিণ দিক হয় অর্থাৎ এদিকে আমাদের ভারত অবস্থিত এদিকে অবস্থান করছে সাইবেরিয়া সাইবেরিয়ার বাতাস খুব ঠান্ডা ফলে সাইবেরিয়া থেকে যে বাতাসটা আসছে এদিকে হিমালয় পর্বতে বাধা প্রাপ্ত হচ্ছে সাইবেরিয়া শীতল বাতাস এসে হিমালয় পর্বতে প্রাপ্ত হচ্ছে দিয়ে আর সেটা টপকে ভারতে আসতে পারে না এর ফলে শীতকালে ভারতের উষ্ণতা খুব একটা হ্রাস পায় না যদি এই সাইবেরিয়ার ঠান্ডা বাতাস আমাদের ভারতবর্ষে প্রবেশ করত। যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে ভারতে বরফ পড়ত পরবর্তী কারণ ভূমির ঢাল ছ নম্বর কারণ ভূমির ঢাল এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবীর মাঝখান দিয়ে রয়েছে নিরক্ষরেখা নিরক্ষরেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে উত্তর দিকটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ দক্ষিণ দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ যদি দিক দেখি এটা হচ্ছে নর্থ উত্তর দিক এটা হচ্ছে সাউথ দক্ষিণ দিক এইটা ইস্ট পূর্ব দিক এদিকটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে যদি কোনো পর্বত শ্রেণী পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় উত্তর গোলার্ধে শুধুমাত্র উত্তর গোলার্ধের কথা বলছি উত্তর গোলার্ধে কোন পর্বত যদি পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় তাহলে তার উত্তর ঢাল অপেক্ষা দক্ষিণ ঢালে এই ঢালটাতে বেশি সূর্যরশ্মি পড়ে সূর্যরশ্মি এই দক্ষিণ ঢালে লম্বভাবে পড়ে ফলে দক্ষিণ ঢালের উষ্ণতা বেশি হয় দক্ষিণ গোলার্ধে ঠিক এর উল্টো ঘটনাটা হয় অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যদি কোনো পর্বতশ্রেণী পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় তাহলে দক্ষিণ ঢাল অপেক্ষা উত্তর ঢালে লম্বভাবে উত্তর গোলার্ধে দক্ষিণ ঢালে লম্বভাবে পড়ে আর দক্ষিণ গোলার্ধে উত্তর ঢালে লম্বভাবে পড়ে এই কারণে উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণ ঢালে এবং দক্ষিণ গোলার্ধে পর্বতের উত্তর ঢালে উষ্ণতা বেশি হয় এবং এই কারণেই উত্তর গোলার্ধের পর্বতের দক্ষিণ ঢালগুলিতে এবং দক্ষিণ গোলার্ধে পর্বতের উত্তর ঢালগুলিতে লোক বসতি বেশি গড়ে ওঠে উদাহরণ কিভাবে দেওয়া যায় উদাহরণ আবার সেই আমাদের হিমালয় পর্বশ্রেণী ভারতবর্ষ কোন দিকে অবস্থিত উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে ভারতবর্ষে হিমালয় পর্বশ্রেণী পশ্চিম থেকে পূর্বে এইভাবে অবস্থান করছে এর ফলে পর্বত্য অঞ্চলটাতে শুধুমাত্র হিমালয় পার্বত্য অঞ্চলটাতে দক্ষিণ দিকে অর্থাৎ আমাদের দিকে সূর্য লম্বভাবে পড়ে তার ফলে এই দক্ষিণ গোলার্ধের উষ্ণতা বেশি হয় তুলনামূলকভাবে উত্তর দিকটাতে এই দিকটাতে উষ্ণতা কম হয় এই কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে যা জনবসতি দেখা যায় সবই প্রায় দক্ষিণ ঢালে দেখা যায় এটা বোঝা গেল পরবর্তী সমুদ্র থেকে দূরত্ব যে স্থান সমুদ্র থেকে যতটা দূরে অবস্থিত হবে সেখানে তত উষ্ণতার চরম ভাব পরিলক্ষিত যে স্থান সমুদ্র থেকে যতটা দূরে অবস্থিত হবে সেখানে উষ্ণতার চরম ভাব ততটা পরিলক্ষিত হবে চরম ভাব বলতে স্থলভাব গ্রীষ্মকালে যতটা উষ্ণ হবে জলভাগ ততটা উষ্ণ হয় না অপেক্ষাকৃত শীতল থাকবে আবার শীতকালে স্থলভাগ যতটা শীতল হবে জলভাগ ততটা শীতল হয় না অপেক্ষাকৃত উষ্ণ থাকবে এর কারণে সমুদ্র থেকে এইখানে যদি সমুদ্র থাকে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে উষ্ণতার পরিমাণ কখনোই খুব একটা বেশি বা খুব একটা কম হয় না সমভাবাপন্ন হয় কিন্তু সমুদ্র থেকে যতটাই দূরে যাওয়া হবে ততটাই চরম ভাবাপন্ন লক্ষ্য করা যাবে সমুদ্রের একদম উপকূলে অবস্থিত কলকাতা কলকাতার থেকে কলকাতা বা চেন্নাই এগুলো সমুদ্রের উপকূলে অবস্থিত তার থেকে দিল্লি অনেকটা দূরে অবস্থিত এই কারণে কলকাতা বা চেন্নাইতে দেখা যায় সমভাবাপন্ন জলবায়ু অন্যদিকে দিল্লিতে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় অর্থাৎ দিল্লিতে শীতকালে যেমন ঠান্ডা পড়ে গরমকালে তা তেমনই গরম পড়ে পরবর্তী বিষয় সমুদ্রস্রোত স্রোত বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে যে সমস্ত জায়গায় উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেই সমস্ত অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পায় এবং শীতল স্রোত যেখানে প্রবাহিত হয় সেখানে উষ্ণতা ঠান্ডা হয় সেখানে বায়ুর উষ্ণতা শীতল হয় এছাড়াও রয়েছে মেঘের আবরণ আকাশ মেঘমুক্ত থাকলে দিনের বেলায় ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যায় রাতের বেলায় উষ্ণতা হ্রাস পায় এই কারণে মরু অঞ্চলে দিন এবং রাত্রের মধ্যে উষ্ণতার চরম পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে সেই মেঘটা ভূপৃষ্ঠের ওপর একটা কম্বলের মতো আবরণের মতো কাজ করে যদি আকাশে এরা মেঘের মতো একটা আস্তরণ থাকে আর এটা যদি ভূপৃষ্ঠ হয় যে উত্তাপটা এসে পৌঁছচ্ছে সেই উত্তাপটা বিকৃড়িত হয়ে বাইরে যেতে পারে না বিকিরিত হয়ে বাইরে যেতে পারে না এর ফলে এই অঞ্চলটা খুব গরম দশ নম্বর বনভূমির অবস্থান ভূপৃষ্ঠে যদি ঘন বনভূমি থাকে তাহলে সেই বনভূমি মাটির অভ্যন্তরে জলীয় বাষ্প ধরে রাখতে সাহায্য করে ফলে মাটি খুব আদ্র থাকে যেখানে ঘন বনভূমি থাকবে সেখানে সূর্যরশ্মি ভূপৃষ্ঠকে বেশি উত্তপ্ত করতে পারে না কারণ সূর্যরশ্মি ভূপৃষ্ঠ অব্দি পৌঁছতেই পারে না বনভূমি বাধা প্রাপ্ত হয় তো সেইখানে উষ্ণতা কম হয় আবার বনভূমি বৃষ্টিপাতে সাহায্য করে বৃষ্টিপাত বৃদ্ধিতে সাহায্য করে ফলে বায়ুর উষ্ণতা স্বাভাবিকভাবে কিছুটা হ্রাস পায় এবং এগারো নম্বর মানুষের ক্রিয়াকলাপ মানুষের ক্রিয়াকলাপ মানুষের ক্রিয়াকলাপের ফলেও বায়ুর উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায় যেমন কৃষিকাজ রাস্তাঘাট নির্মাণ বসতি নির্মাণের জন্য যদি আমরা বন জঙ্গল কেটে ফেলি এই সমস্ত কিছুর জন্য বায়ুর উষ্ণতা বেড়ে যায় এছাড়াও রয়েছে কলকারখানার ধোঁয়া পরিবহনের ধোঁয়া বিভিন্ন ধোঁয়া প্রভৃতি উত্তাপকে বৃদ্ধি করতে সাহায্য করে তো এই সমস্তগুলোই হচ্ছে প্রধান কারণ এছাড়াও কিছু কিছু কারণ রয়েছে তো এইগুলোই হচ্ছে প্রধান কারণ বায়ুর উষ্ণতার তারতম্যের জন্য তো এগুলো গেল বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ এবার আমরা চলে যাব পরবর্তী বিষয়ে সেটা হচ্ছে পৃথিবীর তাপ বলায় এই হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবীর একদম মাঝখান দিয়ে এই যে রেখাটা টানা হয়েছে এটা হচ্ছে জিরো ডিগ্রি এর মান হচ্ছে জিরো ডিগ্রি যাকে বলা হয় রেখা এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যার নাম মকর ক্রান্তি রেখা এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ কর্কট রেখা একদম পরে এটা হচ্ছে মাঝখানে একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার উপরে রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ যেটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত রেখা এবং এ পাশে দক্ষিণে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি রয়েছে মাঝখানে তারপরে এটা রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যেটাকে বলা হয় কুমের বৃত্ত রেখা ছবিটা বোঝা গেল এবার পৃথিবীর তাপ বলা কাকে বলে ভূপৃষ্ঠে সর্বোচ্চ বায়ুর উষ্ণতা সমান নয় ভূপৃষ্ঠে সর্বোচ্চ বায়ুর উষ্ণতা সমান নয় যে সমস্ত অঞ্চলে সূর্য রশ্মি লম্বভাবে পড়ে সেখানে উষ্ণতা বেশি হয় এবং যে সমস্ত অঞ্চলে সূর্য রশি তীরজক পড়ে সেখানে উষ্ণতা কম হয় এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যেগুলো একটু আগে আমরা আলোচনা করছিলাম তো এই সমস্ত কারণে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে উষ্ণতার তারতম্য ঘটে আর আমাদের এই গোলাকার পৃথিবীকে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে কয়েকটি তাপ বলয়ে ভাগ করা হয় সেইগুলোকেই আমি এখানে এঁকেছি একে একে প্রত্যেকটা আলোচনা করব ফার্স্ট হচ্ছে উষ্ণমন্ডল এটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখার উত্তরে এবং নিরক্ষরেখার দক্ষিণে কর্কটক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা উক্তি কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অংশকে বলা হয় উষ্ণমণ্ডল অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উত্তরে এবং নিরক্ষরেখার দক্ষিণে কর্কটক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা অবধি মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অব্দি অঞ্চলটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল এইটুকু অংশের মধ্যে সূর্যরশ্মি বছরের অধিকাংশ সময় লম্বভাবে পড়ে কর্কটক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা মধ্যবর্তী অঞ্চলে সূর্য সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয় এর মধ্যে নিরক্ষরেখা অঞ্চলে নিরক্ষরেখা অঞ্চলে সারা বছরের দুপুর বেলাতে সূর্য লম্বভাবে পড়ে নিরক্ষরেখাতে সারা বছর সূর্যরশ্মি দুপুর বেলায় লম্বভাবে কিরণ দেয় ফলে এইটুকু অঞ্চল সারা বছরই খুব উত্তপ্ত থাকে আর যেহেতু এইটুকু অঞ্চল সব থেকে বেশি উত্তপ্ত থাকে তাই জন্য এতে এইটুকু অংশকে বলা হয় উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল বোঝা গেল দ্বিতীয় উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল উত্তর এটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল আর এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল নাতিশীতোষ্ণ কাকে বলে যেখানে খুব বেশি ঠান্ডাও পড়ে না খুব বেশি গরমও পড়ে না এই অংশ এই এইরকম ধরনের আবহাওয়াকে বলা হয় নাতিশীতোষ্ণ কর্কটক্রান্তি রেখা থেকে উত্তরে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ অবধি অর্থাৎ সুমেরু বৃত্ত রেখা অবধি কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা অবধি এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা থেকে বৃত্ত রেখা অবধি অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে এই অংশটা এবং এইটুকু অংশ এই দুটো অংশে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে ফলে এই দুটো অংশের উষ্ণতা খুব বেশিও হয় না আবার খুব কমও হয় না মাঝামাঝি ধরনের হয় এই জন্য এই অঞ্চলটাকে বলা হচ্ছে এই দুটো অঞ্চলটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল যেহেতু এটা উত্তরে অবস্থিত তাই জন্য এইটুকু অংশকে বলা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল এইটুকু অংশকে এবং দক্ষিণে রয়েছে বলে এই অংশটা এইটুকু অংশকে বলা হয় দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল এখান থেকে এই অব্দি অংশকে তৃতীয় হচ্ছে হিমমন্ডল এটা হচ্ছে উত্তর হিমমণ্ডল আর এটা হচ্ছে দক্ষিণ উত্তর সুমেরু বৃত্ত রেখা থেকে অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সুমেরু বিন্দু পর্যন্ত এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে রয়েছে সুমেরু বিন্দু সুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চল অর্থাৎ এই অংশটাকে এই অংশটাকে বলা হচ্ছে উত্তর হিমমণ্ডল সেরকম ভাবে দক্ষিণে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ কুমেরু বিন্দু সরি কুমেরু বৃত্ত রেখা থেকে কুমেরু বিন্দু অব্দি দক্ষিণে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ কুমেরু বিন্দু অব্দি অংশকে বলা হচ্ছে দক্ষিণ হিমমন্ডল এইটুকু অংশকে বলা হচ্ছে দক্ষিণ হিমমন্ডল এইটুকু অংশকে বলা হচ্ছে দক্ষিণ হিমমন্ডল উত্তরে সাড়ে ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি বিন্দু অব্দি এবং দক্ষিণে সাড়ে ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ বিন্দু অব্দি অঞ্চলে সূর্যরশ্মি ভীষণ তীর্যকভাবে পড়ে এবার তির্যকভাবে পড়া লম্বভাবে পড়া ব্যাপারটা কি যদি এইখানে সূর্য থাকে এটা যদি সূর্য হয় এটা যদি সূর্য হয় সূর্যের যে তাপটা পড়ছে এটা একদম সোজাসুজি অঞ্চলে লম্বভাবে পড়বে এইখানে যখনই চলে যাবে তাপটা একটু তীর্যক হয়ে যাবে এই অঞ্চলটাতে যাবে যখন আরো তীর্যক হয়ে যাবে আরো উপরে নব্বই ডিগ্রিতে যখন যাবে আরো তীর্যক হয়ে যাবে তো এই হিমমন্ডলে সাড়ে ছেষট্টি থেকে নব্বই ডিগ্রি উত্তর এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে দক্ষিণে নব্বই ডিগ্রি অব্দি অঞ্চলে এইভাবে এসে সূর্য আরো তীর্যকভাবে তাপ বিকিরণ করে মেরু বিন্দুতে এই মেরু বিন্দু দুটিতে একটা না ছয় মাস দিন এবং ছয় মাস রাত্রি দেখা যায় তাই এই দুটি অঞ্চলের উষ্ণতা খুব কম থাকে এবং অধিকাংশ অধিকাংশ সময় সময় এই এই দুটো দুটো অংশের বরফ জমে থাকে বরফে ঢাকা থাকে এই কারণে এই দুটো অংশকে বলা হচ্ছে হিমমণ্ডল এটা উত্তরে বলে উত্তর হিমমণ্ডল এবং এটা দক্ষিণ বলে দক্ষিণ হিমমণ্ডল যেখানে উষ্ণমণ্ডলের বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ ষাটটা টোয়েন্টি সেভেন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ সেখানে হিমমণ্ডলে শূন্য ডিগ্রির থেকে নিচে থাকে তো এই ছিল সম্পূর্ণভাবে আজকের ভিডিওর বিষয় পর পরের দিনের ভিডিওতে এর পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ